দেশের নদ নদীগুলোতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আজ। আগে 11 দিনের নিষেধাজ্ঞার নিয়ম থাকলেও এবার তা বাড়িয়ে 22 দিন করা হয়। এর ফলে মাছ উৎপাদনের পরিমাণ এবছর আরও বাড়বে বলেই জানালেন মৎস্য কর্মকর্তারা। নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে কিছু জেলে মাছ শিকার করলেও নজরদারির কারণে এবার তা কমেছে বলেও জানিয়েছে তৃণমূল প্রশাসন। জেলেরা বলছেন সরকার প্রতিশ্রুত সহযোগিতা পেলে এমন ঘটনা আর ঘটবে না। পটুয়াখালী ও মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ ডিম ছাড়ে নদীতে, তাই এ মৌসুমে ইলিশ মাছ রক্ষায় গত 1 অক্টোবর থেকে মাছ শিকারের উপর 22 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এই ধরনের পদক্ষেপের ফলে সারা দেশেই বাড়ছে ইলিশ উৎপাদন। গেল মৌসুমে পটুয়াখালী জেলাতেই ইলিশ ধরা পড়ে প্রায় 36,000 মেট্রিক টন। প্রজনন মৌসুমে 22 দিন মাছ ধরা বন্ধ রাখায় শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের উৎপাদনও বাড়ছে বলে জানালেন পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা। প্রধান প্রজনন মৌসুম, এই মৌসুমটা যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে এবং এই সময় অবশ্যই আমাদের উল্লেখযোগ্য সংখ্যক মাছের ডিম ছাড়বে। ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। ভবিষ্যতে জাটকা সংরক্ষণের জন্য এমন অভিযান চলবে বলে জানালেন জেলা প্রশাসক। 22 তারিখের পরেও কোনো অবস্থাতেই যাতে জাটকা ইলিশ না ধরা হয় এই ব্যাপারে আমাদের অভিযান আসলে সব সময় আইনের আওতায় অব্যাহত থাকবে। এদিকে 22 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও দেশের বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের অন্ধকারে চলেছে মাছ শিকার, বিক্রিও করা হয়েছে নানা কৌশলে। তবে এবার তার পরিমাণ কমেছে বলে জানালেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মাদারীপুরের মতো অনেক জেলাতেই নিয়মিত অভিযানের কারণে মাছ শিকার আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে। আমরা 10 জনকে অ্যারেস্ট করেছি, তাদেরকে মোবাইল কোর্ট মাধ্যমে জেল দেওয়া হয়েছে এবং আমরা শুধু এখানে না, প্রথমত আমরা বিভিন্ন হাট বাজারে যেখানেই মাছ পাওয়া যাচ্ছে সেখানে আমরা অপারেশন করেছি। আটক হওয়া জেলেরা জানিয়েছেন নিষেধাজ্ঞা চলাকালীন সরকারের পক্ষ থেকে সহায়তা পাওয়ার কথা থাকলেও তারা পাননি, ফলে পেটের দায়ে মাছ শিকারে বাধ্য হয়েছেন। এবারকার বছর কোনো সহযোগিতা পাইনি, আমরা তো গরিব মানুষ, আমরা পেটের আধার দিত না, চাল পাইব বড় লোকে, চাইলে আমরা গরিব মানুষে পাই না। তবে প্রজননকালীন নিষেধাজ্ঞার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলে ও মৎস্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাই। তারা বলছেন এর সুষ্ঠু প্রয়োগ দেশে মাছের উৎপাদন কয়েক গুণ বাড়াবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।